শুরুতে এই সংবাদ শিরোনাম। ইরানি সেনাদের আঙ্গুলে বন্দুকের ট্রিগার রয়েছে, আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার। দখলমুক্ত কারাবাখে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে আজারবাইজান। সৌদি কাতার সমঝোতাকে স্বাগত জানিয়ে যা বলল তুরস্ক। এবং সবশেষ থাকছে খোঁজ নেই জ্যাকমার, সরকারের বিরোধিতা করে চীনের নিরুদ্দেশ হয়েছেন আরও যেসব প্রভাবশালী, জানাবো আজকের ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সতর্ক অবস্থায় আছে এবং তাদের আঙ্গুলে বন্দুকের ট্রিগার রয়েছে। শত্রুর সামান্যতম ভুলের কঠোর জবাব দেওয়ার জন্য তাদের প্রস্তুতি। আমেরিকার সন্ত্রাসী এবং অপরাধী সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে জেনারেল বাকিরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গতকাল মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর বিশাল মহড়ার অবকাশে জেনারেল বাকিরি সাংবাদিকদের আরও বলেন, শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত, একথা জানানোর জন্যই এই সামরিক মহড়ার পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর যে কোনো হুমকি নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে যখন ইরান এবং আমেরিকার মধ্যে চরম সামরিক উত্তেজনা চলছে, তখন জেনারেল বাকিরি এসব কথা বলেন। আমেরিকা সম্প্রতি পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ মোতায়েন করেছে। পাশাপাশি গত কয়েকদিনে আমেরিকা তার পরমাণু বোমা বহনে সক্ষম B-52 বোমারও বিমান পারস্য উপসাগরে আকাশ উড়িয়েছে। এছাড়া পরমাণু শক্তিচালিত সাবমেরিনে ইউএসএস জর্জিয়াকে পারস্য উপসাগরে পাঠানো হয়েছে। এসব নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের আটকের ঘটনায় ইরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী এমটি হানকুক সেমি নামের জাহাজটি সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর বাধার মুখে পড়ে এবং এটিকে আটক করে বন্দরে আব্বাসে নিয়ে যাওয়া হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যখন সিউলের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা করা হচ্ছে, ঠিক সে সময় দক্ষিণ কোরিয়া নৌবাহিনী তাদের ড্রেস্টোয়ার মঙ্গলবার হরমুজ প্রণালীর জলসীমার কাছে নিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সংসদে একটি প্রতিবেদন দাখিল করেছে। এতে বলা হয়, আইনগত ব্যবস্থা নেওয়ার একটি পছন্দ বিবেচনা করা যেতে পারে, যার মাধ্যমে আমরা চলমান সমস্যার সমাধান করতে পারি। এদিকে জাহাজটি আটকের বিষয়ে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, জাহাজটিতে 7,200 টন ইথানল বহন করা হয়েছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। এছাড়া এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তবে জাহাজের মালিক পক্ষ তা অস্বীকার করেছে। দখলমুক্ত কারাবাখ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলী বলেছেন, কারাবাখে ফুজুলি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। তিনি আরও বলেছেন, চলতি 2021 সালের মধ্যেই এটি চালু হবে, এবছরই বিমানবন্দর থেকে বিমান উঠানামা করতে পারবে। আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি মুক্ত করার পর সেখানে ব্যাপক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন আজারবাইজান। আর্মেনিয়ার দখলে যাওয়ার পর যেসব পরিবার ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল, তারা আবারও ফিরে আসতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে নাগানো কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বিশাল এলাকা দখলমুক্ত করতে আর্মেনিয়ার ওপর শক্ত আঘাত হানে আজারবাইজান। এরপর 10 নভেম্বর দুই দেশ শান্তি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী নিজেদের এলাকাগুলো ফিরে পায় আজারবাইজান। তিন বছর অবরোধের পর কাতারের সঙ্গে সৌদি আরবের সংহতি এবং স্থিতিশীলতার চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে তুরস্ক। দুদেশের বিরোধ নিষ্পত্তিতে পারস্পরিক সীমান্ত খুলে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটি। সোমবার সৌদি আরবের 3.5 বছর আগে আরবের করা অবরোধ তুলে নিয়ে কাতারের সঙ্গে ফের যোগাযোগ চালু করা হয়েছে।
কাতারের জনগণের বিরুদ্ধে অন্যান্য নিষেধাজ্ঞাগুলো অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, আমাদের প্রত্যাশা পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই বিরোধের একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। 2017 সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসী মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা সহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরব সহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার। ওই সময় অবরোধ প্রত্যাহারের জন্য 13টি শর্ত জুড়ে দেওয়া হলো কাতারের সামনে। তুরস্ক এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি তুলে নেওয়া এবং আল জাজিরা টেলিভিশন বন্ধ করা ছিল তাদের অন্যতম। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। তুরস্কও কাতারের সমর্থনে এগিয়ে আসে। বিশ্ববাজারে চীনের বাণিজ্য দূত তিনি। ফোর্স পত্রিকার বিচারে পৃথিবীর 50 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে 21তম স্থানে তার অবস্থান। স্টার্টআপ বিজনেসের ক্ষেত্রে তাকে রোল মডেল বলে ধারণা করা হয়। ধনকুপের শিল্পপতির পাশাপাশি তিনি একজন বিনিয়োগকারী, সমাজসেবী এবং উদ্যোক্তা। একই সঙ্গে চীনের সম্প্রতি অর্থনীতির তীব্র সমালোচক এমন জ্যাকমার আতঙ্কিত লাপাত্তা হয়ে যাওয়া ভাবিয়ে তুলেছে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোকে। চীনের যেসব ধনী আন্তর্জাতিক স্তরে দেশটির অর্থনীতির অগ্রগতির প্রতীক ছিলেন, তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছিলেন জ্যাকমা। আলিবাবার এই প্রতিষ্ঠাতা লি বিন বিলিনিয়ার ব্যবসায়ী গত 2 মাস ধরে জনসমক্ষে নেই। শোনা যাচ্ছে সম্প্রতি চীনের অর্থনীতি নিয়ে জ্যাকমার মন্তব্যের অপ্রীতিকর বলে মনে করা হয়েছে এবং দেশটির সরকার তার কাছে এটি মনে হয়েছে। গত 2 মাস ধরে এই ধনকুবের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার নিজস্ব আফ্রিকানস বিজনেস হিরোস এর চূড়ান্ত পর্বেও দেখা যায়নি তাকে। 2 মাস আগে সাংহাইয়ের একটি অনুষ্ঠানে বর্তমান চীন সরকারের নিন্দা করায় তার উপরে খুদ চীনা প্রেসিডেন্ট রুষ্ট ছিলেন বলে দাবি বেশ কিছু গণমাধ্যমের। এর জেরে জ্যাকমার আরেক সংস্থা অ্যান্টকে আর্থিক নজরদারি সংস্থার কূপে পড়তে হয় বলেও শোনা যায়। 3 সন্তানের বাবা জ্যাকমাকে সরকারের পক্ষ থেকে দেশ না ছাড়ার নির্দেশ দিয়েছিল। কয়েক মাস আগে চীন সরকার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিষেবার সমালোচনা করে খবর এসেছিলেন জ্যাকমা। পাশাপাশি চীন আমেরিকা দ্বন্দ্বের পরিস্থিতিতেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সুসম্পর্ক বজায় ছিল, বেইজিং সেটাও ভালোভাবে নেয়নি। ধনীরা প্রতিকূল সময়ে নিশ্চুপ অবকাশে সময় কাটাতে পারেন, কিন্তু জ্যাকমার সেই সৌভাগ্য হয়েছে বলে মনে হয় না। যেমন গত রবিবারেই হুয়াওয়ে ফাইন্যান্স প্রকাশিত একটি সংবাদে জানা যায়, নিজের সবচেয়ে আইকনিক টিভি শোর চূড়ান্ত রাউন্ডেও ছিলেন না তিনি। তার বদলে আলিবাবার অন্য এক প্রতিনিধি অনুষ্ঠানের বিচারক মণ্ডলীর সদস্য ছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে মোদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।